এই ভিডিওটি দিয়ে আপনারা উপকৃত হবেন। সাবস্ক্রাইব করুন ইলমি বশীকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশীকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি বশীকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার্স, চলুন আজকে একটি নতুন বশীকরণ শিখি। তো ভিউয়ার্স, আজকের এই বশীকরণটা হলো খুবই পাওয়ারফুল একটি বশীকরণ। শুধুমাত্র একবার যদি আপনি করতে পারেন তাহলেই আপনি এর গুণাগুণ দেখতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন মূল তদবিরে চলে যাই। কৃষ্ণ অপরাজিতার মূল নিতে হবে আজকের এই বশীকরণটা যদি আপনি করতে চান। আর আপনি যদি এই কৃষ্ণ অপরাজিতার মূল পেতে চান তাহলে আপনি একটি নার্সারিতে যাবেন আর ওইখান থেকে একটি কৃষ্ণ অপরাজিতার গাছ কিনে নিয়ে আসবেন। তারপরে ওই গাছের মূল আপনি সংগ্রহ করবেন যে কোনো শনিবারে, অথবা আপনি এই কাজটা যে কোনো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় যদি করেন তাহলে বেশি ভালো হয়, আর যদি ওই রকম সময় না পান তাহলে শনিবার অথবা মঙ্গলবারে করে নেবেন। তারপরে ওই কৃষ্ণ অপরাজিতার মূল পানের মধ্যে পুরে দিতে হবে, অর্থাৎ ভরে দিতে হবে। তারপরে আপনি যাকে বশীভূত করতে চান তাকে এই যে একটি মন্ত্র দেব এই মন্ত্রটা পড়বেন। ফার্স্ট ওম হ্রিং স্বাহা, ওম হ্রিং স্বাহা এইভাবে সাতবার পড়বেন আর ওই পানের উপর ফুঁক দিবেন। আর ওই যে অভিমন্ত্রিত করা পানটি আপনি যাকে বশীভূত করতে চান তাকে যদি খাইয়ে দিতে পারেন একবারেই বশীকরণ হয়ে যাবে, বারবার ওকে পান খাওয়ানো লাগবে না। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আশা করি এই ভিডিওটা দিয়ে আপনারা উপকৃত হবেন।